নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে। এখন আমরা সিঙ্গুর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা সিঙ্গুরের প্রবীণতম আলু ব্যবসায়ী সুকুমার সামন্তর সাথে কথা বলবো এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব সিঙ্গুরে আজ জ্যোতি এবং চন্দ্রমুখী আলুর দাম কি আছে, এখন বর্তমান দিনে কলকাতায় সিঙ্গুরের আলুর অর্ডার কেমন আছে, তথা পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুর এলাকার আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো। দর্শক বন্ধু, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। সুকুমার বাবু নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু ইন্ডিয়া পটেটো নিউজ। ঠিক আছে, ভালো স্যার। আজ আপনাদের সিঙ্গুরে 50 কেজি ডালা রেডি জ্যোতি আলুর দাম কি আছে? 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম আমাদের এখানে সিঙ্গুরে, যেটা আমাদের ডালা আলু, 680 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি আছে। আর গড় জ্যোতি রেডির দাম কত টাকা চলছে? গড় জ্যোতিটা আমাদের এখানে খুব একটা হয় না, আমাদের এখান থেকে তো ভিন রাজ্য আলু যায় না, সবই ডালা হয়, সবটাই ডালা হয় আমাদের এখানে। আমাদের এখানে গড় আলু পাওয়া যায় না, হলে হয়তো 100 টাকা কম দাম হতো, 600 হয়ে যেত। জ্যোতি ছাড়া অন্যান্য আলুর আজ দাম কত টাকা চলছে? জ্যোতি আমাদের এখানে মূলত দুটো প্রোডাক্টই বিক্রি হয়, জ্যোতি এবং চন্দ্রমুখী, আর অন্যান্য আলু থাকে না, পোগরাজি টোগরাজি আমাদের এখানে হয় না। কেউ যদি কোনো জায়গা থেকে এনে ঢালে সেটা আলাদা কথা। জ্যোতি আর চন্দ্রমুখী আলুর দাম আছে এখানে 880 থেকে 900 টাকা পর্যন্ত প্যাকেট। হ্যাঁ, জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আমাদের যেটা লোকাল, এই লোকাল আলু হচ্ছে 490 থেকে 500 টাকা বন্ডের দাম। বন্ড কেনাবেচার চাহিদা মোটামুটি, কারণ এখন চাষিরা আলু সেভাবে বিক্রি করছে না, যার ফলে চাহিদাটা আছে, বন্ড কেনার চাহিদা আছে। আপনাদের এখানে বন্ডের দাম বা রেডি আলুর দাম গতকালকের থেকে ওই 10 টাকা প্লাস হয়েছে, 10 টাকা বাড়ছে। আমার সিঙ্গুর ইউনিটে মোট 5টি কোল্ড স্টোরেজ। সম্পূর্ণ হয়নি, আমাদের 17 লক্ষ প্যাকেটের ক্যাপাসিটি, আমরা লোড করতে পেরেছিলাম এবছর 14,35,000 প্যাকেট। 17 লক্ষ প্যাকেট। হ্যাঁ, 14,35,000 প্যাকেট। প্যাকেট হিসেবে ঠিক সঠিক আমি বলতে পারবো না, কারণ ওটা হিসেব করা হয়নি। আমাদের সিঙ্গুরে এলাকায় আলু খুব কম নিকাশি হচ্ছে, কারণ আমাদের এখানে বেশিরভাগ ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে আলু এনে বিক্রি করে, এবং আমার হুগলি জেলারই গোঘাট থানাটাকে আমরা, গোঘাট থানা থেকে পুরোপুরি আলু আসে সিঙ্গুরে, আর সিঙ্গুরের লোকালের যে কোল্ড স্টোরেজ এগুলোতে খুব কম বেরোয়, তা যার ফলে গত মাসেই আপনারা দেখেছেন যে মে মাসে মাত্র 6.5% আলু আমাদের বেরিয়েছিল, যেটা অন্যান্য জায়গায় 10, 9, 10, 8 হয়েছিল, আমাদের 6.5 হয়েছিল। এখন পর্যন্ত আমার যেটা ধারণা আছে আমাদের সিঙ্গুর ব্লকে, ওই আজ তো 21 জুন হয়ে গেল, ওই 11-12% আলু খালি হয়েছে। আজকে নিকাশি হয়েছে 17,000 প্যাকেট, 17,000 প্যাকেট মতো আর কি। সবটাই আমাদের কলকাতামুখী, সবটাই ডালা আলু। কলকাতা আমাদের আলু মূলত যায় কলকাতা দুই চাষ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, এই কটি জেলার মধ্যেই আমাদের বিক্রি হয়। এখন কলকাতায় অর্ডার সাপ্লাইটা কেমন আছে? সাপ্লাই তো ভালোই আছে, খারাপ নেই তো খুব একটা। আপনার যে আলুটা আজকে রেডি হচ্ছে ওটা জ্যোতি না চন্দ্রমুখী? আমাদের জ্যোতি আলু, চন্দ্রমুখীও আছে, দুরকম আছে আমার কাছে।
এসব যাবে আমাদের চব্বিশ পরগনা জেলায়, সব একদম কলকাতা এবং চব্বিশ পরগনা। ওটা আমরা আজকে পাঠাবো, জ্যোতি আলুটা 690 থেকে 700 টাকা পর্যন্ত দিচ্ছে দাম, আর চন্দ্রমুখীটা ওই 890 থেকে 900 টাকা। এখান থেকে এখানের দাম, এবার গাড়ি ভাড়া যা কিছু তাদের। সুকুমারবাবু, আলো নিকাশির রেশিও যা বলছে তাতে এ মাসেও কি সারা বাংলাদেশে গত মাসের মতোই রেকর্ড সংখ্যক আলু নিকাশি হবে? হ্যাঁ, আলু এই মাসেও গত মাসের মতোই রেকর্ড থাকবে। আমার ধারণা যেটা গত মাসে আমরা অল বেঙ্গল দেখিয়েছিলাম 10% মতো, সেখানে মেদিনীপুর জেলা সবচেয়ে আগিয়ে ছিল, তা এভারেজে আমার ধারণা আছে এবারে 22% হয়ে যাবে, 20-22% একদম হচ্ছেই, আর একই থাকবে আলু নিকাশি। স্যার, সবাই বলে আলুর চাহিদা ও যোগানের উপরে ভিত্তি করে আলুর দাম বাড়ে বা কমে, আপনিও নিশ্চয়ই এতে একমত হবেন, তো আসন্ন কয়েক মাসে আলুর কি পরিস্থিতি হবে বাংলাতে, আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে কি বলছেন আপনি? দেখুন, চাহিদা যোগানের উপর তো মার্কেট হয়ই, যদি দেখা যায় ভিন্ন রাজ্যে প্রচণ্ড চাহিদা ভালো আছে তাহলে আলুর দাম বাড়তে বাধ্য, বা অতিরিক্ত বর্ষার জন্য অনেক জায়গায় ফসলের ক্ষতি হয়েছে, সবজির ক্ষতি হয়েছে, সেখানে তো আলু যাবেই। তাহলে চাহিদা বেশি হলে সেই তুলনায় যোগান যদি কমে তখন দাম বাড়তে বাধ্য হবে। চাষি যদি ধরতে থাকে আলু যা না বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হচ্ছে, আলু এখন বেচবো না আমি, তখন দাম কিন্তু বাড়তে পারবেই। তা সেই জন্যেই এই বছর যেভাবে আলু আমাদের লোড করা আছে আর যে পরিমাণে আলু বেরোচ্ছে, তাতে করে বাজার এইভাবেই চলতে থাকবে। কোনো সময় হয়তো 30-40 টাকা বাড়তে পারে, আবার কোনো সময় 20 টাকা কমতে পারে, এইভাবেই কিন্তু আলু বেরোতে থাকবে। আগামী দিনে যাতে আলু ব্যবসা করে প্রত্যেকেই সুরক্ষিত থাকেন, সেই জন্য আমাদের বাংলার সব আলু চাষী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন আপনি? দেখুন, আলু প্রতি বছর আমরা তো আলুতে দেখছি যে প্রতি বছরই আলু এইভাবে ধরে ধরে বিক্রি করতে করতে আমরা শেষে গিয়ে খুব মার খেয়ে যাচ্ছি। কারণ শেষকালে কী হচ্ছে, বিভিন্ন রাজ্য থেকে আলু আসছে, নতুন আলু আমদানি হয়ে যাচ্ছে, শেষে গিয়ে এত বড় মার খাচ্ছি আমরা। এই কয়েকটা বছরই আমাদের মানে লাস্টে গিয়ে আমরা বিরাটভাবে লস খাচ্ছি। সেই জন্য আমার যেটা অভিজ্ঞতা, আমার যেটা মনে হয় যে প্রত্যেকের অন্ততপক্ষে এখন যার যা সংরক্ষণ করা আছে কিছু কিছু সবসময় বিক্রি করে যাওয়া ভালো, একেবারে যদি নাও বিক্রি করে সে কিছু কিছু বিক্রি করে গেলে একটা ঠিক জায়গায় পৌঁছবে আমার মনে হয়। কিছু বেশি দামে হবে, কিছু কম দামে হবে, এইভাবে তার ভারসাম্যটা কারবারে রাখতে পারবে, এটাই আমার ধারণা। চাষি এবং ব্যবসায়ী প্রত্যেকেরই কিছু কিছু আলু বিক্রি করা উচিত। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। ঠিক আছে, আপনাদেরও ধন্যবাদ, আপনারা এই যে আমাদের খবরাখবরগুলো সব জায়গায় দিচ্ছেন, এটা আমাদের খুবই ভালো লাগছে। সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে আমাদের এই খবর, আমরাও বিভিন্ন রাজ্যের খবর পাচ্ছি, এর জন্য ইন্ডিয়া পটেটো আমার অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।